রসায়ন বিষয়টাকে মনে রাখার মতো করে শিখতে হয়, ভুলে যাওয়ার মতো করে নয়। এই ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আমরা এখন আলোচনা করব সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরণ অবস্থা নিয়ে। অর্থাৎ কোনো সমযোজী যৌগ থাকলে তার যে কেন্দ্রীয় পরমাণু আছে তার সংকরণ অবস্থা বা হাইব্রিডাইজেশন স্টেট তুমি কীভাবে বের করবে। এই ক্ষেত্রে তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে তা হচ্ছে অণুটার মধ্যে কোনটি কেন্দ্রীয় পরমাণু সেটিকে সিলেক্ট করে ফেলাম। আর হাইব্রিডাইজেশন স্টেট নির্ণয় করার জন্য একটা আলাদা সূত্র আছে, আর সেই অণুতে কোনো লোন পেয়ার ইলেকট্রন আছে কি না বা থাকলে তার আকৃতি কেমন হবে সেটা নির্ণয় করার জন্য বিশেষ একটি সূত্র আছে। তো আমরা দুটি সূত্র নিয়ে এখন কথা বলবো। প্রথম সূত্র যেটা আছে সেটাতে তুমি একটি যৌগের অণুর কেন্দ্রীয় পরমাণুর অরবিটালের সংকরণ অবস্থা বা হাইব্রিডাইজেশন স্টেট জানতে পারবে। মনে করো তুমি ক্যালকুলেশন করে পেয়েছো কয়েকটা ডিজিট, যেমন 2, 3, 4, 5, 6, 7 তোমার হাইব্রিডাইজেশন স্টেট হিসাবে। তাহলে 2 যখন হবে হাইব্রিডাইজেশন স্টেট হবে sp, 3 হলে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2, আর 7 হলে sp3d3। এবং মনে রাখতে হবে এই প্রতিটি স্টেটের জন্য আলাদা আলাদা জ্যামিতিক আকৃতি রয়েছে। তো তুমি খুব সহজেই মনে রাখতে পারবে sp-র জন্য হচ্ছে সরলরৈখিক গঠন, sp-2 এর জন্য সমতলীয় গঠন, sp-3 এর জন্য চতুস্তলকীয় গঠন, sp-3d এর জন্য ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় গঠন, sp-3d2 এর জন্য অষ্টতলকীয় গঠন, পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় হচ্ছে যখন sp-3d3 হয়। তো শিক্ষার্থীরা কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত থাকা পরমাণুর সংখ্যা হিসেব করে এই অণুর গঠন তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি এখন অরবিটালের সংকরণ সংখ্যা, অর্থাৎ হাইব্রিডাইজেশন স্টেট বের করার জন্য যে সূত্র আছে সেই সূত্রের দিকে। তাহলে এইচ হচ্ছে হাইব্রিডাইজেশন স্টেট, দ্যাট মিন্স আমরা এখানে যেটা বের করতে চাচ্ছি সমগ্র সূত্রটাকে আমরা দুই ধারা ভাগ করব। এই জন্য আমরা হাফ রেখেছি প্রথমে, এবং থার্ড ব্রেকেট দিয়ে যা রেখেছি সেটি হচ্ছে ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এখানে প্রতিটা টার্মের সঙ্গে তোমাকে আলাদা আলাদা করে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। ভি হচ্ছে যোজ্যতা স্তরে থাকা ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ এখানে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে থাকা ইলেকট্রন সংখ্যাটাই বসাবে। তারপর এক্স হচ্ছে একযোজি পরমাণুর সংখ্যা, অণুতে যদি কোনো একযোজি পরমাণু অর্থাৎ যে পরমাণুর চার্জ +1 এরকম হবে বা -1 এরকম হবে এই রকম পরমাণুর সংখ্যা বসাতে হবে। সি হচ্ছে ক্যাটায়নের উপর চার্জ, যদি এমন হয় যে অণুটি নিয়েছো সেটা আসলে কোনো অণু নয় কোনো চার্জিত অণু, তাহলে সেখানে কি করতে হবে তোমাকে ক্যাটায়নে কি চার্জ আছে সেই চার্জটা বসাতে হবে, সেম অ্যানায়নের উপরে চার্জ যেটা সেটা বসাতে হবে। শিক্ষার্থীরা চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। মনে করো তোমার কাছে সালফার ডাইঅক্সাইড দেওয়া আছে, যেখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। তো তুমি জানো সালফারের ক্ষেত্রে যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন থাকে, এইখানে কিন্তু কোনো একযোজি পরমাণু নেই কারণ রয়েছে শুধু অক্সিজেন যেটা দ্বিযোজি পরমাণু, আর এখানে কোনো ক্যাটায়নের উপর চার্জ নেই অ্যানায়নের উপর চার্জ নেই, তাই এই সকল মানগুলো শূন্য হয়ে যাবে। তাহলে তুমি রেজাল্ট পেয়ে যাচ্ছ 3 মানে তোমাকে কি ইন্ডিকেট করছে sp2 সংকরণ, অর্থাৎ সমতলীয় গঠন। তাহলে কিন্তু তুমি সালফার ডাইঅক্সাইড অণুর হাইব্রিডাইজেশন স্টেট জেনে গেলে, সেটা হচ্ছে 3 এবং সেটা হচ্ছে sp2 এবং এর জ্যামিতিক আকৃতি হচ্ছে সমতলীয় গঠন। এইবার যদি বলা হয় যে এই যে সালফার ডাইঅক্সাইড তুমি পেয়েছো এই সালফার ডাইঅক্সাইডের মধ্যে কয়টি লোন পেয়ার ইলেকট্রন ছিল, তখন তুমি কিভাবে সেটি নির্ণয় করবে, সেটি নির্ণয় করার জন্য তোমাকে 2 নম্বর ফর্মুলাতে আসতে হবে। সেখানে তুমি পাবে L, দ্যাট মিন্স লোন পেয়ার ইলেকট্রন নাম্বার, ইকুয়াল টু এইচ যেটা মানে হচ্ছে অরবিটালের হাইব্রিডাইজেশন স্টেট, এক্স হচ্ছে একযোজি পরমাণুর সংখ্যা আর ডি হচ্ছে দ্বিযোজি পরমাণুর সংখ্যা। এই সূত্রটাতে যখন তুমি এই মানগুলো বসাবে তখন কিন্তু পেয়ে যাবে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। চলো আমরা সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা বের করে ফেলি। শিক্ষার্থীরা সালফার ডাইঅক্সাইডে কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে সেটা জানার জন্য তোমাকে হাইব্রিডাইজেশন স্টেট তো আগে জানতেই হবে, আর আমরা কিছুক্ষণ আগে সেটার মান জেনেছি এবং সেটা হচ্ছে 3। এবার দেখো এখানে কিন্তু কোনো একযোজি পরমাণু নাই তাই এর মান হচ্ছে 0, এক্স এর মান হচ্ছে 0 আর ডি হচ্ছে দ্বিযোজি পরমাণুর সংখ্যা। তো এখানে অক্সিজেন 2টি আছে তাই আমরা মান কিন্তু 2 লিখেছি, অর্থাৎ আমাদের L এর ভ্যালু আসছে 5, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড অণুতে 5টি মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। শিক্ষার্থীরা এবার চলো আমরা আরেকটু প্র্যাকটিস করি। যৌগ অণুর কেন্দ্রীয় পরমাণুতে যদি শুধু একযোজি পরমাণু যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন স্টেট অর্থাৎ সংকরণ অবস্থা এবং সেই অণুতে
বিদ্যমান নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা বের করতে পারি। তো শিক্ষার্থীরা এখানে দেখো, বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম ফ্লোরাইড, মিথেন, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড আর সালফার ট্রাই ফ্লোরাইডের মধ্যে এই সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এক যোজি পরমাণু রয়েছে। আমি আবারও বলছি, এক যোজি পরমাণু মানে হচ্ছে প্লাস চার্জযুক্ত কিংবা মাইনাস চার্জযুক্ত হতে পারে, কিন্তু তার যোজনই এক বোঝাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা এখানে দেখো, আমরা বেরিয়াম ক্লোরাইড নিয়ে যদি কথা বলি, বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বেরিয়াম হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তো শিক্ষার্থীরা, আমাদের কাছে সংকরণ অবস্থা বের করার জন্য যে গাণিতিক সূত্র আছে, সেই সূত্রে যখন আমরা মানটা বসাবো, তখন আমরা দেখতে পাই যে বেরিলিয়ামের ক্ষেত্রে সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা 2, অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 2, তাই আমরা এখানে 2 লিখছি। আর এখানে মনোভ্যালেন্ট অ্যাটম আছে 2টি, ক্লোরিন, এই জন্য এখানে 2 লিখছি এক্সের ভ্যালু হিসাবে। কিন্তু ক্যাটায়নিক চার্জ এবং অ্যানায়নিক চার্জ যেহেতু নেই, তার মানে হচ্ছে এ এবং সি এর ভ্যালুটা শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা এখান থেকে এইচ এর ভ্যালু পাচ্ছি 2। অর্থাৎ বেরিলিয়াম ক্লোরাইডে এসপি সংকরণ হচ্ছে, অর্থাৎ এর অণুর গঠন হচ্ছে সরল রৈখিক। এইবার যদি এই অণুতে কয়টি লোন পেয়ার ইলেকট্রন আছে সেটি নির্ণয় করতে যাও, তাহলে সূত্রটা হচ্ছে এল ইকুয়াল টু এইচ মাইনাস এক্স প্লাস টি। এই সূত্র অনুসারে এইচ হচ্ছে তার হাইব্রিডাইজেশন স্টেট, যেটা আমরা এইমাত্র পেয়েছি সেটা হচ্ছে 2। এখানে মনোভ্যালেন্ট যে অ্যাটম যেহেতু নেই, তার মানে এক্সের মান 0, আর ডি এর মান হচ্ছে এখানে ডাইভ্যালেন্ট, অর্থাৎ দ্বিযুজি যে পরমাণু আছে তার সংখ্যা। তাহলে এখানে অক্সিজেন যেহেতু 2টি আছে, তাই এখানে আমরা মান 2 বসাচ্ছি, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা মোট 4টি। এইবার যদি দেখো, যৌগের অণুতে দ্বিযুজি পরমাণু যুক্ত অবস্থায় আছে, সেই ক্ষেত্রে কি ঘটবে? সেই ক্ষেত্রে আমরা হাইব্রিডাইজেশন স্টেট বের করার সময় মনোভ্যালেন্ট অ্যাটম সংখ্যা 0 বসাবো, আর বাকি সবটুকু আগের মতোই থাকবে। ক্যাটায়নিক চার্জও 0 থাকবে, অ্যানায়নিক চার্জও 0 থাকবে। তার মানে এক্ষেত্রে শুধু তোমার ফোকাস থাকবে কেন্দ্রীয় পরমাণুর যে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা সেটির উপর। শিক্ষার্থীরা, তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি আমরা হাইব্রিডাইজেশন স্টেট বের করতে চাই, তাহলে দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন, যার ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4, আর বাকি যে মানগুলো আছে সবগুলো আমরা 0 বসালে পেয়ে যাচ্ছি 2, অর্থাৎ এখানে এসপি সংকরণ ঘটছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড অণুর আকৃতি হচ্ছে সরল রৈখিক। এবার যদি আমরা এখানে এই অণুতে থাকা লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে আমাদের যে সূত্রটা বসাতে হবে সেটি হচ্ছে L ইকুয়াল টু এইচ মাইনাস এক্স প্লাস ডি। এই সূত্রের উপর এখন মান প্রয়োগ করব। শিক্ষার্থীরা, এইচ এর ভ্যালু আমরা এইমাত্র পেয়েছি, সেটা হচ্ছে 2, তাহলে আমরা 2 লিখে নিলাম। এখানে কোনো মনোভ্যালেন্ট অ্যাটম নেই, তাই এক্সের মান 0, আর ডাইভ্যালেন্ট অ্যাটম রয়েছে 2টি, সেটি হচ্ছে অক্সিজেন, তাই এখানে 2 লিখছি। তার মানে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা পেয়ে যাচ্ছি 4টি। শিক্ষার্থীরা, তোমরা যদি এইবার অণুর গঠন দেখো, তাহলে দেখতে পাবে যে এই মুক্তজোড় ইলেকট্রনগুলো কার্বন পরমাণুর উপর কিন্তু নেই, অক্সিজেন পরমাণুর উপর 2টি করে রয়েছে। শিক্ষার্থীরা, এইবার এমন যদি হয় যে একটা যৌগ অণুতে এক যোজি পরমাণু আছে, দ্বিযোজিও পরমাণু আছে, সেক্ষেত্রে কী হবে? তো শিক্ষার্থীরা, এখানে যেহেতু হাইব্রিডাইজেশন স্টেটের উপর দ্বিযোজি পরমাণু নিয়ে কোনো ভূমিকা নেই, তাই অবশ্যই ফোকাস রাখবে শুধু এক যোজি পরমাণুর উপরে। তার মানে দেখো, এখানে সিও সিএল টু যৌগটির ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় পরমাণু হিসাবে কার্বনকে পাই, যার মানে হচ্ছে যে এখানে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 4 হবে। এখানে অক্সিজেনের কোনো ভূমিকা নেই, কিন্তু ক্লোরিন আছে 2টি, অর্থাৎ এক যোজি পরমাণু 2টি আছে, তাই ভ্যালু এখানে এক্সের 2 হয়ে যায়, আর বাকি অ্যানায়নিক চার্জ এবং ক্যাটায়নিক চার্জ 0 হয়ে যায়, যার জন্য আমরা এখানে 3 হাইব্রিডাইজেশন স্টেট পাই, অর্থাৎ এসপি 2, অর্থাৎ এখানে অণুর সমতলীয় গঠন আমরা দেখতে পাই। এবার যদি লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা বের করতে চাই, তাহলে আমাদের সেই সূত্র, যেটা হচ্ছে এল ইকুয়াল টু এইচ মাইনাস এক্স প্লাস ডি, এই সূত্রের উপর বসাতে হবে। সেক্ষেত্রে আমরা এল এর ভ্যালু পেয়ে যাচ্ছি 2, অর্থাৎ এখানে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। শিক্ষার্থীরা, এর পরের যে প্রশ্ন আছে সেটা আমরা দেখতে পাই ক্যাটায়নের ক্ষেত্রে, অর্থাৎ ক্যাটায়নিক চার্জ যখন থাকবে, অর্থাৎ প্লাস চার্জ যখন থাকবে, সেই ক্ষেত্রে আমরা হাইব্রিডাইজেশন স্টেট কিভাবে বের করব। অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে আমরা যদি হাইব্রিডাইজেশন স্টেট বের করতে চাই, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, অর্থাৎ ভি এর ভ্যালু হচ্ছে 5, আর এখানে মনোভ্যালেন্ট অ্যাটম আছে 4টি, অর্থাৎ 4টি হাইড্রোজেন আছে, তাই এখানে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 4। এখানে ক্যাটায়নিক চার্জ আছে প্লাস 1, তার মানে এখানে সি এর ভ্যালু হচ্ছে 1, আর যে আগে যেহেতু মাইনাস চার্জ অলরেডি সূত্রে আছে, তাই এটা থাকবে। এইবার আমরা অ্যানায়নিক চার্জের ক্ষেত্রে 0 বসিয়ে যে সমীকরণ সমাধান করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4, অর্থাৎ এখানে এসপি 3 হাইব্রিডাইজেশন হয়েছে।
এর আকৃতি হচ্ছে চতুষ্তলকীয়। শিক্ষার্থীরা, এবার আমরা অ্যানায়নের ক্ষেত্রে যদি দেখি, সালফেট আয়নের ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় পরমাণু হিসাবে সালফারকে পাই, আর সালফারের যে ভ্যালেন্স ইলেকট্রন আর এইখানে কিন্তু কোনো মনোভ্যালেন্ট অ্যাটম নেই, তাই এখানে এক্স এর ভ্যালু জিরো। কোনো ক্যাটায়নিক চার্জ নেই, তাই এখানে সি এর ভ্যালু জিরো। কিন্তু অ্যানায়নিক চার্জ হিসাবে -2 আছে, তাই এখানে আমরা চার্জের মানটা শুধু বসিয়েছি 2। এরপর দেখা গেল আমরা পেয়েছি এইচ এর ভ্যালু 4, অর্থাৎ এখানে sp3 সংকরণ ঘটেছে। শিক্ষার্থীরা, অর্থাৎ এর যে আকৃতি, সেই আকৃতি হবে চতুষ্তলকীয়। শিক্ষার্থীরা, আমরা এইভাবেই অ্যানায়নিক চার্জ, ক্যাটায়নিক চার্জ গুলো হিসেব করে, মনোভ্যালেন্ট অ্যাটম সংখ্যা হিসেব করে, আর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হিসেব করে হাইব্রিডাইজেশন স্টেট বের করতে পারি, অর্থাৎ সংকরণ অবস্থা বের করতে পারি, সেই সঙ্গে নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যাও বের করতে পারি। এবার চলো আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে তোমাদের জন্য প্র্যাকটিস স্বরূপ দেওয়া আছে, তোমরা কত দ্রুততম সময় অ্যান্সার করতে পারো। দেখো, এখানে অ্যামোনিয়াম অণুর ক্ষেত্রে কীরকম আকৃতি হবে। তো তোমরা হাইব্রিডাইজেশন স্টেট যখন দেখেছো, তখন কিন্তু এখানে sp3 হাইব্রিডাইজেশন দেখেছো। সো sp3 যখন হবে, তখন সেটার আকৃতি হবে চতুষ্তলকীয়। তার মানে তোমার অণুর আকৃতিটা অবশ্যই মনে রাখতে হবে। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি বের করতে বলা হয়, তখন এই সূত্রের মাধ্যমে বের করবে। চলো আমরা এখানে নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা বের করি। যেহেতু আমরা জেনেছি এখানে হাইব্রিডাইজেশন স্টেট হচ্ছে sp3, অর্থাৎ এইচ এর ভ্যালু হবে 4, আর মনোভ্যালেন্ট অ্যাটম এখানে আছে 4টি হাইড্রোজেন, অর্থাৎ এখানে 4 হবে এক্স এর ভ্যালু। কোনো দ্বিযোজি পরমাণু নেই, তাই এখানে ডি এর ভ্যালু 0। সামগ্রিকভাবে এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, কারণ এল এর মান 0 হয়ে গেছে। তারপরে যে প্রশ্নটা আছে, সেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড অণুর আকৃতি কীরূপ। তোমরা জেনেছো যে বেরিয়াম ক্লোরাইড অণুতে sp সংকরণ ঘটেছে, অর্থাৎ এর আকৃতি সরল রৈখিক। কিন্তু এখানে যখন নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বের করতে বলবে, তখন তোমরা নিচের সূত্রের মাধ্যমে নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা বের করবে। শিক্ষার্থীরা, এইভাবে আরও অনেক অনেক সমস্যা তোমরা সমাধান করতে পারো, যেগুলো মূলত তোমাদের MCQ হিসাবে পরীক্ষায় থাকতে পারে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না।